প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন। তামিম ইকবাল নিজেই তার ফেভারিট ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে ঠিক কী কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে চলতি বছরের জুলাইয়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মাস্টার বিবিন মোত্তুজার মাধ্যমে তামিমকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। গণভবনে লম্বা সময় আলোচনার পর অবসর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন ওই ওপেনার। এরপর দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন তামিম, যদিও এরপর বিশ্বকাপে খেলেননি তিনি। তবে এবার প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা করেছেন তার দর্শক সমর্থকদের কাছে যেন অস্পষ্ট এখনও।